আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একেবারে ঝটপট প্রসেসে এবং মজাদার করে ইনস্ট্যান্ট একটা ওয়ান পট পাস্তার রেসিপি। পাস্তাটা রান্না করেছি আমি চিকেন দিয়ে। পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকে ফুটাতে বসিয়ে দিয়েছিলাম। তারপর ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন খুব ভালোভাবে লবণ এবং তেলটাকে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 প্যাকেট পাস্তা। এখানে আমি 3টা ডাইসের যে পাস্তাগুলো পাওয়া যায় একটা প্যাকেটের মধ্যে, সেই পাস্তাগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাইসের পাস্তা দিয়ে কিন্তু এভাবে রান্না করতে পারবেন। এখন জালটা মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই 5 থেকে 6 মিনিট পর একটু চেক করে দেখে নেবেন, কারণ এখানে কিন্তু একই সঙ্গে 3টা ডাইসের পাস্তা রয়েছে। আমি 7 মিনিট পর একটু আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট একটা ছুরি দিয়ে এভাবে কেটে একটু চেক করে দেখে নেবেন, কারণ পাস্তাটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। চুলাটাকে অফ করে দিয়ে এখন জাস্ট গরম পানিটাকে একটু ছেঁকে ফেলে দিব। এই পাস্তাটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে আর ধোয়া যাবে না, কারণ আমরা যেহেতু তেল দিয়ে সেদ্ধ করেছি এমনিতেই একটার সঙ্গে একটা লেগে যাবে না। ফাইনালি পাস্তাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এই কয়টা উপকরণ দিয়ে আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু আলাদাভাবে ম্যারিনেশন করে তারপরে রান্না করতে পারেন। যেহেতু আমি বলেছি ঝটপট প্রসেসে রান্না করব, এই জন্য কিন্তু এক্সট্রা ঝামেলাটা করিনি। কয়েক মিনিট খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের টমেটো কুচি, তার সঙ্গে 1টা গাজর কুচি। আমি এখানে একটু ছোট ছোট করে সব কিছুই টুকরো করে নিয়েছি। আর টমেটোর উপরের স্কিনটা আমি ছাড়িয়ে কুচি করে নিয়েছি, যাতে করে টমেটোগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। এখন এই সমস্ত উপকরণগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হালকা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, তার সঙ্গে 1/2 কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। আর পাস্তা বা নুডলসে কিন্তু সবজিগুলো খুব বেশি সেদ্ধ করতে হয় না, হালকা একটু ক্রাঞ্চি রেখে রান্না করতে হয়, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আবারও 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। হালকা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা পাস্তা, তার সঙ্গে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার কাছে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেখান থেকে 1 মুঠো পরিমাণ অ্যাড করে দিচ্ছি। নর্মালি পাস্তাতে কিন্তু সবজিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিলে হয়। সবার কিন্তু সব রকমের সবজি খেতে ভালো লাগে না, নর্মালি যে যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়েই রান্না করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট পাস্তা মশলা। বড় 1 প্যাকেট পাস্তার মধ্যে কিন্তু 2 প্যাকেট মশলা থাকে, আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতো জালটা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পাস্তা বা সচের মধ্যে যে একটা পানি পানি ভাব রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য একটু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন চুলাটাকে অফ করে দিয়ে ফাইনালি পাস্তাটাকে আমি একটু আপনাদেরকে গরম গরম থাকা অবস্থায় সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নর্মালি পাস্তাটা কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে বেশ মজার। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে এবং ঝটপট প্রসেসে মজাদার একটা সহজ চিকেন পাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার পাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।